এবার নজর রাখবো যে খবরে বিলম্বিত বোধদয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধ্যক্ষ পদ থেকে অবশেষে সরানো হলো সন্দীপ ঘোষকে। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদ থেকে তাকে অপসারণ করানো হলো, পড়ুয়াদের চাপে পরেই সন্দীপকে সরালো স্বাস্থ্য দপ্তর। আমরা জানি ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদ যেদিনকে পান সন্দীপ ঘোষ সেদিন সকালে তিনি আরজি করার অধ্যক্ষ পদ হারিয়েছেন এবং হারানোর পর বিকেল বেলাতেই উপহার স্বরূপ তাকে ন্যাশনাল মেডিকেলের দায়িত্ব দেওয়া হয় এবং যার পর থেকে কিন্তু লাগাতার পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছেন। শেষ পর্যন্ত পড়ুয়াদের চাপেই সন্দীপকে সরাতে বাধ্য হলো স্বাস্থ্য দপ্তর। নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, তিনি কি বলছেন আমরা শুনে নেব। আমরা নতুন অফিসারগুলো এখানে টিম এখানে দিচ্ছি। তাছাড়া ওনারা আরও একটা ডিমান্ড করেছিলেন কি যে দিদেন আরজি করে প্রিন্সিপাল ওনাকে আমরা ন্যাশনালে যে করেছিলাম উনি অলরেডি যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভে আছেন সেই অর্ডারটা ও ক্যান্সেল করা হচ্ছে। আরজি করার নতুন অধ্যক্ষকেও সরানো হয়েছে, শীর্ষ আধিকারিক চারজন তাদেরকেও সরানো হয়েছে। চেস্ট মেডিসিনের প্রধানকে সরানো হয়েছে, এমএসবিবি বুলবুল মুখার্জি তাকে সরানো হয়েছে পড়ুয়াদের চাপে পড়ে সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের। আরজি করার নতুন এমএসবিপি হলেন সপ্তর্ষি চ্যাটার্জি, বাঁকুড়া মেডিকেলে ছিলেন তিনি। আরজি করার নতুন অধ্যক্ষ হলেন মানস ব্যানার্জি, তিনি ছিলেন বারাসত মেডিকেলের দায়িত্বে। হ্যাঁ, ওনাকেও সরানো হচ্ছে। ওনার এমএসবিপি এখানে নতুন এমএসবিপি আমরা দিচ্ছি, এখানে নতুন এইচওডি চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে। আপনাকে বলে সেটা করে দিয়ে আমরা চাই এখানে একটা নর্মালসি ফেরুক। আমি পরিষ্কারভাবে আপনাদের সব জিনিসটা বলে দিয়েছি। আরজিকর মামলায় আজ সুপ্রিম কোর্টের শুনানি, অভয়া নির্মম হত্যাকাণ্ড, সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিল সিবিআই। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রিয়াঙ্কা রয়েছে সরাসরি। রিয়াঙ্কা, এখনো পর্যন্ত এই রিপোর্ট নিয়ে কি কি জানতে পারছো? দেখুন, প্রায় 9:30 সময় রিপোর্ট সিবিআই এবং কলকাতা পুলিশ দুজনেই সিলড কভারের রিপোর্ট সুপ্রিম কোর্টের সামনে সাবমিট করে দিয়েছিল এবং এখন হিয়ারিং শুরু হয়নি। প্রায় 10:30 সময় হিয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু স্পেশাল জাজ স্পেশাল বেঞ্চের হিয়ারিংয়ের কারণে হিয়ারিংটা ডিলে হচ্ছে। কিন্তু প্রায়োরিটিতে নেওয়া আছে সিজিআই আর থ্রি জাজ বেঞ্চ এই হিয়ারিংটা করবে, আবার রিজিউম হবে। খানিকক্ষণে আমরা অপেক্ষা করে আছি যে সিজিআই কেসটাকে আবার তুলবে। আর এই কেসে প্রথমত সবথেকে ইম্পর্টেন্ট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিবিআই এর ইনকোয়ারি বা সিবিআই এর ইনভেস্টিগেশন রিপোর্ট, যেটা সিলড কভারে প্রায় 9:30 ফাইল হয়ে গেছিল সুপ্রিম কোর্টে। এই রিপোর্টে প্রায় 51 ক্যারেক্টার্সের স্টেটমেন্টস নিয়ে কথা হচ্ছে, স্টেটমেন্টস রেকর্ড করা হয়েছে। প্রায় এক সপ্তাহের যেটা ইনভেস্টিগেশন সিবিআই এর সেই নিয়ে সুপ্রিম কোর্ট অবজারভেশনস দেখবে। এবং দ্বিতীয়ত যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কলকাতা পুলিশের রিপোর্ট, যেটা ধ্বংস করা হয়েছিল, ভ্যান্ডালাইজ করা হয়েছিল আরজিকর 15 তারিখে। সেই নিয়েও কলকাতা পুলিশ নিজের ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করেছে এবং সেই নিয়েও সিজিআই আজকে নানান অবজারভেশন নেবেন। এটা দেখার আছে যে কতটা স্ট্রিক্ট অবজারভেশন করা হয়, কারণ নানান ল্যাপস, নানান ফেলিয়ার্স মমতা গভর্নমেন্ট এবং কলকাতা পুলিশের তরফ থেকে দেখা গেছে। সেই নিয়ে আগের হিয়ারিংয়েও সিজিআই বেশ স্ট্রিক্ট অবজারভেশন করেছিল। আজকে আমরা চোখ রাখবো কি হবে, কারণ দুটো রিপোর্ট যেটা ফাইল হয়েছে সেই নিয়ে চর্চা করা হবে আজ সুপ্রিম কোর্টে। ধন্যবাদ, ধন্যবাদ রুমকি এবং ধন্যবাদ রিয়াঙ্কা, দুজনকে ধন্যবাদ। নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে এরপর কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আরজি করে সিআইএসএফ মোতায়েন হওয়ার পর কতটা আশ্বস্ত হন চিকিৎসকেরা সেদিকেও। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আরজি করে অভয়ার নির্মম হত্যাকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শুরু। আপনারা জানেন একটু আগেই রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি তুলে ধরছিল, মুখ বন্ধ খামে রাজ্য এবং সিবিআই দুজনে নিজেদের রিপোর্ট পেশ করেছে, শুনানি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে রিয়াঙ্কা জানিয়েছিল এবং সেই মতোই শুনানি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে। আরজি করে অভয়া নির্মম হত্যাকাণ্ডের তদন্ত, খুন ও ধর্ষণের তদন্ত, সেই তদন্তের নিয়ে যে মামলা সেই মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, সুপ্রিম কোর্টে অভয়া মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মুখ বন্ধ খামে সিবিআই এবং রাজ্য দুজনেই নিজেদের স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে। কলকাতা পুলিশ অর্থাৎ রাজ্য এবং সিবিআই দুই পক্ষ থেকেই তারা নিজেদের রিপোর্ট জমা করেছে। হাসপাতালে ভাঙচুরের ঘটনার রিপোর্ট জমা করা হয়েছে এবং তদন্ত খুন এবং ধর্ষণের যে তদন্ত, সে তদন্তের যে রিপোর্ট
তাও জমা করা হয়েছে মুখ বন্ধ খামে। শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে, দেখতে পাচ্ছেন অভয়াকাণ্ডের শুনানি শুরু সুপ্রিম কোর্টে। আরো একবার জানিয়ে রাখতে চাইব, সুপ্রিম কোর্টের নিজেদের স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সিবিআই এবং রাজ্য, মুখ বন্ধ খামে জমা করেছে। দুই পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল নিজেদের তদন্ত রিপোর্ট জমা করতে, সেই অনুযায়ী আজ সকালে তদন্ত রিপোর্ট জমা করে সিবিআই এবং রাজ্য পুলিশ। হাসপাতালে ভাঙচুরের ঘটনার রিপোর্ট রয়েছে, রয়েছে খুন ও ধর্ষণের তদন্ত রিপোর্ট, মুখ বন্ধ খামে জমা দেওয়া হয় রিপোর্ট। আপাতত সুপ্রিম কোর্টের শুনানি শুরু হয়েছে, শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। দেশের শীর্ষ আদালতে পর্যবেক্ষণের উপরে অনেক কিছুই নির্ভর করে রয়েছে। আরজি করে অভয়া নির্মম হত্যাকাণ্ড, সুপ্রিম কোর্টের শুনানি শুরু। ইতিমধ্যেই রাজ্য এবং সিবিআই মুখ বন্ধ খামে জমা করেছে তাদের স্ট্যাটাস রিপোর্ট। খুন এবং ধর্ষণ, ধর্ষণ এবং খুনের তদন্ত, সেই তদন্তের রিপোর্ট যেমন জমা করা হয়েছে, হাসপাতালে ভাঙচুরের ঘটনার রিপোর্টও জমা করা হয়েছে। দুপক্ষের রিপোর্টই জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া ছিল রাজ্য এবং সিবিআইকে নিজেদের স্ট্যাটাস রিপোর্ট জমা করার জন্য। স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে দুপক্ষই। শুনানি শুরু হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি, সে ছবি দেখতে পাচ্ছেন। অভয়া মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। আমরা জানি এর আগের দিন সুপ্রিম পর্যবেক্ষণের কথা, সুপ্রিম পর্যবেক্ষণে বারবার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও সকালে তার পদত্যাগ কেন রাজ্য গ্রহণ করেনি এবং তারপর বিকেলে তাকে কেন নতুন পদ দেওয়া হলো, তা নিয়েও কিন্তু এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল। পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছিল, পুলিশকে মানুষ ভরসা করছে না, কেন ভরসার জায়গাটা নেই, সেই প্রশ্ন তোলা হয়েছিল সুপ্রিম কোর্টে। আজকের শুনানিতে কি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। সন্দীপ বাবু, আপনার নামে লাশ পাচারের অভিযোগ, আপনি লাশ পাচার করেছেন, আপনি 2 ঘন্টা পর টালা থানায় কেন জানিয়েছিলেন? সন্দীপ বাবু, আপনার এগেনস্টে লাশ পাচারের অভিযোগ, আপনার প্রাক্তন সচিব আক্তার আলী অভিযোগ করছে লাশ পাচার করেছেন আপনি। কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না সন্দীপ ঘোষ।